দিয়ে গণহারে গণহত্যা চলেছে। এইভাবে যে স্টুডেন্ট মারা গেছে পুলিশের গুলিতে, তাদের বিচার কি করবেন আপনারা? আমরা স্টুডেন্ট, এদেশের সম্পদ, সম্পদের রক্তে কিভাবে বাংলাদেশ ছেয়ে যায়? সরকার আজকে নিন্দনীয় সরকার, সরকারের পতন প্রতিটা ঘরে ঘরে মানুষ চায়। আমি কোনো দলের না, আমি সাধারণ স্টুডেন্ট। বাংলাদেশ যদি বলেন যে প্রকৃত অর্থ স্বাধীন হয়েছে, এ বাংলাদেশ স্বাধীন হয়নি। কারণ বাংলাদেশে একটা সময় আমাদের দেশে যখন যুদ্ধ হয়েছে, তখন আমরা দেখেছিলাম, আমার বাবা মায়ের, আমরা দেখিনি, আমার বাবা মায়ের কাছে গল্প শুনেছিলাম যে পাকিস্তানের বাহিনীরা এসে আমাদের ঘরে ঘরে নক করতো, মানুষদেরকে ধরে নিয়ে যেত এবং মা বোনের উপর অত্যাচার করতো। আজকে ঠিক তারই প্রতিশ্রুতি আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে বলতে চাচ্ছি, পুলিশ বাহিনী আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের আমাদের একটা আন্দোলনকে ঘিরে আমাদেরকে যেভাবে হয়রানি করছে, পাকিস্তানের বাহিনীর থেকেও নির্মম, নির্লজ্জকর, ধিক্কাজনক। কারণ এটা আমাদের স্বাধীন বাংলাদেশ, সেই স্বাধীন বাংলাদেশের একটা স্টুডেন্ট আজকে স্বাধীনতার সাথে চলতে পারে না। আমাদের এই ফোনটা, হাতের মোবাইলের মধ্যে যে ফোনটা, সেটা তারা প্রতিনিয়ত চেক করছে। তারা যাদেরকে পাচ্ছে আন্দোলনের কোনো ফুটেজ, তাদেরকে গ্রেপ্তার করছে, তাদেরকে হয়রানি করছে। আমার ভাই বাসায় ঘুমাতে পারছে না কেন? আমরা কেন সাধারণ ছাত্রীরা, আমাদের উপরে কেন পুরুষদের হাত পড়বে? কেন আমাদেরকে টর্চার করা হবে? কেন আপনারা কি দেখেন নাই? এতগুলো মিডিয়া আপনারা কি দেখেন নাই? আপনারা কি সবে অন্ধ হয়েছে? আজকে প্রতিটা বাংলাদেশের প্রতিটা জায়গার প্রতি ঘরে ঘরে যে অন্যায় তাণ্ডব চলছে আওয়ামী লীগের, সন্ত্রাসদের। আমি কোনো দলের না, আমি সাধারণ স্টুডেন্ট। আমি কোনো দল সাপোর্ট করি না, আমি সাধারণ স্টুডেন্ট। আমি সাধারণ স্টুডেন্টের সাথেই আছি। কাজেই যেহেতু বাংলাদেশের প্রতিটা ফুটেজ বাহিরে যেয়ে এতটা তীব্র নিন্দা জানাতে পারে, বাংলাদেশের মানুষ কেন ঘরে ঘরে বসে থাকে? তারা কেন মজা নেয়? বাংলাদেশের কেন প্রতিটা ফুটেজ বাহিরে যায়? বাংলাদেশের আজকে এই নিন্দনীয় অবস্থা কেন? এটা সরকারকে জবাব দিতে হবে। সরকার আজকে কেন ভীত? সরকার আজকে ভীত বলে বাংলাদেশের নেট লাইন বন্ধ করেছে। আপনারা কি কেউ বলতে পারবেন? আপনারা কি কেউ বলতে পারবেন যে বাংলাদেশের এরকম অবস্থা 1900 যখন আমাদের দেশে যুদ্ধ হয়েছে সেই সময় এমন অবস্থা হয়নি? বাংলাদেশের নেট লাইন অফ করে দিয়ে গণহারে গণহত্যা চলেছে, গণহারে গণহত্যা চলেছে। আমাদের ভাই বোনদেরকে লুটে নিয়ে হয়েছে। আমরা এই স্বাধীন বাংলা চাইনি, যে স্বাধীন বাংলা, আমরা স্টুডেন্ট, এদেশের সম্পদ। আমরা স্টুডেন্ট, এদেশের সম্পদ। সম্পদের রক্তে কিভাবে বাংলাদেশ ছেয়ে যায়? সেই বাংলাদেশ আদৌ কি স্বাধীনতা পেয়েছে? কেন আমার ভাইদেরকে আজকে গ্রেপ্তার করা হয়েছে? কি কারণে, কি অধিকারে? আমরা আন্দোলনে এসেছি, আমাদের অন্যায়। কিন্তু এটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে বাংলাদেশে এইভাবে যে স্টুডেন্ট মারা গেছে পুলিশের গুলিতে, যারা মারা গেছে সাধারণ স্টুডেন্টরা, সাধারণ জনগণরা, তাদের বিচার কি করবেন আপনারা? আমি এটা প্রশ্ন জানতে চাই সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, আমি সরকারের কাছে রাখবো না। কেননা সরকার আজকে সরিয়ে চাও, সরকার আজকে নিন্দনীয় সরকার, সরকারের পতন প্রতিটা ঘরে ঘরে মানুষ চায়। আজকে কোন স্টুডেন্ট কেন নিরাপত্তায় ভাবে ভুগছে? আজকে আমরা সত্য কথা বললে আমাদের হয় গুম হতে হয়, নয় মৃত্যু আমাদের হয়, কোনো না কোনোভাবে আমাদের জীবন চলে যায়। আমরা কি আজকে স্টুডেন্টের এত অসহায়? আমরা কি পড়াশোনা করেছি শুধুমাত্র সরকারের পাচারের কুকুর হয়ে থাকার জন্য? তাহলে আমাদের পাখানাদার বাহিনীদের পাচারা কেন হলো না? তাহলে হতো, আজকে কেন স্টুডেন্টরা পাচারের কুকুর হবে? আজকে কেন জনতা পাচারের কুকুর হয়ে থাকবে সরকারের? এই সরকার সহিয়া চায়, এই সরকারের পতন চাই। আমি একা না, পুরো বাংলাদেশ চাই, পুরো স্টুডেন্ট ছাত্র সমাজ চায়। আমি শুধু সরকারের পতন চাই। এবং যাদেরকে যাদেরকে এভাবে নিরপরাধভাবে স্টুডেন্টদেরকে গ্রেপ্তার করা হয়েছে, শিক্ষকদের এইভাবে গ্রেপ্তার করা হয়েছে, আমরা তাদের মুক্ত চাই, মুক্ত চাই। যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে ফেরত চাই। যে রক্তগুলো বুকের তাজা রক্তগুলো পড়েছে সেই রক্তের বিচার চাই।